কবি বলেছেন, কবি আর বাল হই আজ জেন হই এন উনো তোমার হাতে বালা লাগি প্রেম করিবে না তুমি কাজে গেলেই আমার ভয় করে। আরে পাগলি, কাজ থেকে তাড়াতাড়ি আসবো তো, ওটাই তো আমার ভয়। ভালো মানুষের মুখ দেখলে নাকি দিন ভালো যায়, তো আমার ছবি কি সবার কাছে আছে নাকি দিমু? গানটা সাদিয়ার জন্য, গান কই সাদিয়া কই বিয়ে বাড়িতে মহিলারা জলে একে অন্যের শাড়ি দেখে আর পুরুষেরা জলে একে অন্যের বউ দেখে। আজ পর্যন্ত কেউ শোনা বলে ডাকেনি, মনে হয় আমি ডায়মন্ড। প্রকৃত বন্ধু তো তারাই যাদের কাছ থেকে টাকা ধার নিলে আর ফেরত দিতে হয় না। মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না। প্যাড়া মানুষ। ব্রো, তুমি আমার এই রিস্ক শিখাও, খুলে যাবে জেনে লুঙ্গি পরে ঘুমাই। তুমি আবারও গিটার মারো, যদি গিটারে বোর অভাব পূর্ণ হয় তবে গিটার মারা মন্দ নয়। আজ সাঁতার পারি বলে কারো চোখের অনন্ত মায়ায় ডুবতে পারি না। কি ঝগড়া করব ভাই, ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। বয়ফ্রেন্ডের মানি ব্যাগে তোমার পিক, এর মানে তুমি হৃদয় না, তার পাতায় থাকো তুমি। ফার্মেসিতে দেখলাম একটা আপু বেলুন কিনতেছে, আজকে মনে হয় আপুর জন্মদিন। কি করে ভাই, তোর আমাকে দেখে কিরকম মনে হয়? মানে দেখতে শুনতে তো আমি ঠিক আছি না ভাই? এটা আমার চেয়ে ভালো তোমার গার্লফ্রেন্ড বলতে পারবে। গার্লফ্রেন্ড? আমার থেকে তো কোনো গার্লফ্রেন্ড নাই। এবার তুমি বুঝে নাও তুমি দেখতে কিরকম। আমি ভালোভাবে রিল ইসলাম, তখনই কলেজের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, পাগলা তুই খারাপই কখন আসলি? এই পৃথিবীতে আমি এতটাই গরিব যে গালি ছাড়া কাউকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আচ্ছা তোমার ভাই কয়জন? শুধু তো আমি। মুঝে কাসে পাতা না চলা। ভাই বলতো মা আগে না বউ আগে? কেন মা আগে? সাব্বাস, তোর কাছ থেকে মেয়েটা আশা করেছিলাম। আরে না, আশা করার কি আছে, বইটা তো মায়ের বয়সী বেশি। ভাগ্যিস দেখতে খারাপ, না হলে আজ কত মেয়ের ঘুম কেড়ে নিতাম। কি করে মসজিদে গেছিলাম নামাজ পড়তে, জিলাপি তো পাইনি, তার উপর আবার একটা স্যান্ডেল চুরি হয়ে গেছে। আজকাল কারেন্টের যে অবস্থা, মনে হয় কারেন্ট আলার বেটিকেই বিয়ে করতে হবে, তাতে যখনই কারেন্ট যাবে ধরে ওর রে মায়ের, বল তোর বাপকে কারেন্ট দিতে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছে একটা খেত। আরে ওই খেতের কথা বলছি, ঘটনাটা কি হয়েছে? আমার জামাই আমার তুই আমার মারলে যাবো গেছেন গিয়ে।
যারে চাই তারে পাই না, আর যারে চাই না সে পারে না কোলে আসি বসে থাকে। আজকে আমার পুরানো বন্ধু একটাকে পাঁচবার কল দিছি, কল রিসিভ করে নাই। এরপর আমি ওকে মেসেজ একটা পাঠাইছি, সাদিয়া তোর নাম্বারটা খুঁজতেছে। তারপর তারপরও আমাকে 30 বার কল দিছে, আমিও কল রিসিভ করি নাই। যেমন কর্ম তেমন ফল। প্র্যাঙ্ক হয়ে গেছে আপনি। ছাত্রলীগের নেতা প্রপোজ করার পর থেকে আমার নাম হয়ে গেছে আসসালামু আলাইকুম ভাবি। আপনার হাসিটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার গলার চেনটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার কানের দুলগুলাও অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। তো গেম বাজানা পড়েগা। তারপরও যে বিশ্রি লাগতেছে। চাঁদের সাথে তোমাকে কম্পেয়ার করতে গেছিলাম, এখন রোদের তাপে পুড়ে যাচ্ছি ফালতু। আমার জন সব থেকে আলাদা ছিল, পরে আমার থেকেও আলাদা হয়ে গেছে। ভাই আমাদের গলির কুকুর একটা আমাকে প্রতিদিন গিয়ে গিয়ে করে দৌড়াই। দেখ এগুলা তোদের পারিবারিক বিষয়, আমাকে বলে তো লাভ নাই। কিরে ভাই কি হয়েছে? কিছু না, আঙ্গুলের পাওয়ার দেখতেছিলাম। ভাই তুমি আমার বড় ভাই না? হ্যাঁ। তুই ঈদের সালামি দাও না। আজকে থেকে আমরা বন্ধু। তুমি ভাই পোল্টি বাস ভাই। আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে 4 বছর পর মেসেজ দিয়েছিলাম, ওদিক থেকে রিপ্লাই আসে আমরা এখন 4 ভাই বোন, মামা আপনিও বিয়ে করে ফেলেন। তোমার গায়ে তো মাছি বসে কেন গো? তুমি জানো মাছি সব সময় ফুলের ওপরই বসে, গুয়ের ওপরও বসে। হ্যালো ইটস মি। সো হ্যালো গাইস, যাদের কোনো গার্লফ্রেন্ড নাই তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ভাই কেন? কারণ আমি বিষ বিক্রি করি।